নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী ভগবানের বোধ শুনব। সুখের প্রতি আসক্ত মন হল দুর্বল মন। আজকের প্রথম চমৎকার, আমি ভারত থেকে পালা সুব্রহ্মণ্যম বলছি। প্রক্রিয়ার শুরুতে আমার ভাবনা চিন্তাগুলো খুবই দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সেগুলি ধীর গতি লাভ করল। আমি প্রকৃত অর্থেই আমার চিন্তা প্রবাহকে দেখতে পাচ্ছিলাম। বর্তমানে কল্কি প্রতি মুহূর্তে আমাকে আরো শক্তিশালী করে তুলছেন। প্রতি মুহূর্তেই আমি আমার পরিবারের সদস্যদের আবেগের আমূল পরিবর্তন অনুভব করতে পারছি। তাদের সাথে আমার পারম্পরিক ব্যবহার হঠাৎ করেই যেন পরিবর্তন হয়ে গেছে। আমি এখন খুব পরিষ্কারভাবে বর্তমানে আমার মেয়ের অন্তরের আবেগ দেখতে সক্ষম হচ্ছি, যেগুলি 33 বছর আগে আমি নিজেও অনুভব করেছিলাম। প্রক্রিয়া চলাকালীন আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম পরের দিন আমি কিভাবে সৎসঙ্গে অংশগ্রহণ করব, কারণ অফিস থেকে আমার বাড়ি ফিরতে দেরি হয়। অন্তর্যামী শ্রী ভগবান সেই সময় সাড়া দিয়ে আমাকে নিশ্চিন্ত করেছিলেন যে হয় আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসতে সক্ষম হব, অথবা অফিসে বসেই আমি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারব। সৎসঙ্গ চলাকালীন আমি কল্কির সাথে আমার দৃঢ় বন্ধন অনুভব করতে সক্ষম হয়েছিলাম। মঙ্গল আরতির সময় আমার শরীর হঠাৎ করেই নৃত্য করতে আরম্ভ করেছিল এবং আমি অন্তরে গভীরে আনন্দ স্থিতি লাভ করেছিলাম। আজকের দ্বিতীয় চমৎকার, আমি ত্রিপুরা থেকে শোভাটি বলছি। আমার জীবনের অত্যন্ত চমৎকার একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চলেছি। আমি প্রত্যক্ষ করেছিলাম শ্রীমূর্তি থেকে কল্কি নীল বস্ত্র পরিহিত ভগবান বিষ্ণুর রূপ ধারণ করে বেরিয়ে আসছেন এবং তার সমগ্র মুখমণ্ডল এক প্রবল চিত্তাকর্ষক কৃপাভাবে পরিপূর্ণ। এরপর আমি দেখেছিলাম ভগবান শিব চিন্ময় রূপে আমার সামনে দাঁড়িয়ে আছেন। এইরূপ দিব্য আলৌকিক দর্শন লাভের আনন্দ ভাষায় প্রকাশ করার আমার পক্ষে অসম্ভব। কল্কিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।